নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমরা সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসুন কারণ আমরা আজকে যে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তার মধ্যে যেটার উত্তর সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটার ভুল হতে হবে সেটা হবে কস চিহ্ন এইভাবে আপনারা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সামনে পাবেন এবং পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কে কত মার্কস পেলেন সৎভাবে ক্যালকুলেট করে আপনারা আমাদেরকে পোস্ট করুন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তার পারফরমেন্স ধরে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে দেখুন হাজারের ওপর ভিডিও আমরা আপলোড করে দিয়েছি আমরা সেন্টার সেন্টারটে ওয়েস্ট বেঙ্গলটে ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেশনাল আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের অবশ্যই আপনাদের যে সার্বিক স্কোর আছে সেটা অবশ্যই উন্নতি লাভ করবে তো চলুন আজকে আমরা আলোচনা করছি কোশ্চেন নাম্বার এক থেকে তা আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয় তা যেটা নয় সেটা আমাদের বলতে হবে অপশন এ পদার্থের ভর আছে অপশন বি পদার্থ ইন্দ্রিয় গ্রাহ্য অপশন সি পদার্থ গতিশীল এবং অপশান চার আছে পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি পদার্থ ইন্দ্রিয় গ্রাহ্য নেক্সট কোশ্চেন নাম্বার টু নিচের কোনটি অসমসত্ত্ব পদার্থ অপশন এ বায়ু অপশন বি জল অপশন সি কার্বন ডাইঅক্সাইড মানে সিও আর অপশন ডি হচ্ছে H2S। দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বায়ু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পদার্থের ধর্মের ভিত্তিতে কত ভাগে ভাগ করা যায় অপশন এ দুই অপশান বি তিন অপশান সি চার এবং অপশন ডি পাঁচ তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর পৃথিবীর পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি অপশান এ এন টু অপশান বি ও টু অপশান সি এইচ টু এবং অপশান ডি আই চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ও টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্র জলের সব থেকে কম আছে অপশান এ ক্যালসিয়াম অপশন বি পটাশিয়াম অপশন সি ম্যাগনেশিয়াম এবং অপশান ডি ব্রোমাইড পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ব্রোমাইড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স আর্সেনিক এক প্রকার অপশন এ ধাতু অপশন বি ধাতুকল্প অপশন সি অধাতু এবং অপশন ডি ধাতব মল তাহলে ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ধাতুকল্প নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন ধাতুকল্পের মধ্যে থাকে অপশান এ ধাতুর বৈশিষ্ট্য অপশান বি অধাতুর বৈশিষ্ট্য অপশান সি ধাতু অধাতু উভয়ের বৈশিষ্ট্য এবং অপশান ডি নতুন বৈশিষ্ট্য সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ধাতু অধাতু উভয়ের বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট ক্রোমাটোগ্রাফি হলো অপশান এ ক্রোমোজোম আলাদা করার পদ্ধতি অপশান বি ঊর্ধ্বপাতন করার পদ্ধতি অপশান সি মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি এবং অপশান ডি কোনোটাই নয় তাহলে আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি নেক্সট কোশ্চিন কোশ্চেন নাম্বার নাইন সব থেকে ভারী অধাতু কোনটি অপশান এ বি আর টু অপশান বি সি এল টু অপশান সি আই টু এবং অপশান ডি এফ নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আই টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন নিচের কোনটি অধাতু হলেও তড়িৎ ধন্যক অপশান বি সিএল টু অপশন সি সি এবং অপশন ডি এস দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এইচ টু নেক্সট ইলেভেন সারা পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গ বর্গসীমিতে কত লিটার জল রয়েছে অপশান এ দুশো ষাট অপশন বি দুশো চল্লিশ অপশন সি দুশো তিরানব্বই এবং অপশন ডি দুশো তিয়াত্তর এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দুশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ লিথোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে অপশান এ পঁচিশ অপশন বি তিরিশ অপশান সি পঁয়ত্রিশ এবং অপশান ডি চল্লিশ বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিরিশ কোশ্চেন নিচের কোনটি চকচকে অধাতু অপশান এ সালফার অপশান বি অক্সিজেন অপশন সি গ্রাফাইট এবং অপশান ডি ক্লোরিন তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্রাফাইড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন সব থেকে হালকা ধাতু কোনটি অপশান এ আই অপশন বি এনে অপশন সি এম জি এবং অপশান ডি ই তাহলে ১৪ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এলাই বালিথিয়াম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন নিম্নলিখিত মধ্যে কোনটি ভৌত পরিবর্তন অপশান এ এম জি এর দহন অপশন বি পিটি তারের দহন অপশন সি দাবানল এবং অপশান ডি মরিচ লোহায় পড়া পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পিটি তারের দহন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন রক্ত কি ধরনের মিশ্রণ অপশান এ প্রকৃত দ্রবণ অপশান বি কলয় দ্রবণ অপশান সি সাসপেনশন এবং অপশান ডি কোনোটি নয় ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কলয় দ্রবণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে অপশান এ চিনি অপশান বি লবণ অপশান সি কলিচুন এবং অপশান ডি সোডা সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কলিচুন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন গুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে অপশান এ এইচ থ্রি অপশান বি এনএসিএল অপশান সি সিএসিও থ্রি এবং অপশান ডি কোনোটি নয় আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এনএসিএল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে অপশান এ দার্জিলিংয়ে কম কিন্তু কলকাতায় বেশি অপশন বি কলকাতায় কম দার্জিলিংয়ে বেশি অপশান সি দুটো জায়গাতেই সমান এবং অপশান ডি কোনোটি নয় উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দার্জিলিংয়ে কম কিন্তু কলকাতায় বেশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ধোঁয়া হলো অপশান এ তরল অ্যারোসল অপশান বি উদগ্রাহী পদার্থ অপশান সি জলাকর্ষী পদার্থ এবং অপশান ডি কঠিন অ্যারোসল চল্লিশ কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কঠিন অ্যারোসল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কলা এড দ্রাব কনার ব্যাস কত

সি প্রার সিসি অপশান সি নির্দিষ্ট একক নেই শুধু সংখ্যা মাত্র আর অপশান ডি হচ্ছে কিগ্রা পার সেন পার ডিগ্রি সি পার সিসি তাহলে বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নির্দিষ্ট একক নেই শুধু সংখ্যা মাত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নিচের কোনটি একটি জল আকর্ষী পদার্থ অপশান এ এইচ থ্রি অপশান বি পি টু ও ফাইভ অপশান সি এল এবং অপশান ডি এইচ আই তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পি টু ও ফাইভ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নিচের কোনটি একটি উত্ত্যাগী পদার্থ অপশান এ এন এ টু ও বি এনএ টু সিও সি এম জি এবং অপশন ডি এম এইচ সিএল নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এন এ টু সিও কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন ধরনের পদার্থর মধ্যে দিয়ে কলয়েড কণা যেতে পারে না কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে অপশান এ পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার অপশান বি ফিল্টার কাগজ অপশান সি ছাঁকনি এবং অপশান ডি কোনোটি নয় পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দ্রাব এবং দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে ভাগে ভাগ করা যায় অপশান এ তিন ভাগে অপশন বি চার ভাগে অপশন সি পাঁচ ভাগে এবং অপশন ডি ছয় ভাগে ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিন ভাগে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন শঙ্কর ধাতু ব্রঞ্চে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক অপশান এ এ এল দ্রাব এবং এম জি দ্রাবক অপশন বি এম জি দ্রাব ও এল দ্রাব অপশন সি সিইউ দ্রাবক এবং এস এন দ্রাব এবং অপশন ডি এস এন দ্রাব ও এ এল দ্রাবক সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিউ দ্রাবক এবং এস এন দ্রাবক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দুধের কলয়ের দ্রবণে কোনটি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম অপশান এ বিস্তার মাধ্যম প্রোটিন ও বিস্তৃত দশা ফ্যাট অপশান বিস্তার মাধ্যম ফ্যাট ও বিস্তৃত দশা প্রোটিন অপশান সি বিস্তার মাধ্যম জল ও বিস্তৃত দশা ফ্যাট এবং অপশান ডি বিস্তার মাধ্যম জল ও বিস্তৃত দশা প্রোটিন 28 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিস্তার মাধ্যম জল ও বিস্থিত দশা প্রোটিন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 29 নিম্নে প্রদত্তগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বের করুন তা এইখানে আমাদের সঠিক সম্পর্কটি বার করতে হবে তা চলুন আমরা এক এক করে দেখে নিব একটা পয়েন্ট করে কোনটা কোনটা সঠিক উত্তর হয় তাহলে আমরা দেখে নেছি এক নম্বর CuSO4,5H2O তাহলে এক এর সাথে যাবে হচ্ছে ব্লু ভিট্রিয়াল এটা কিন্তু ব্লু ভিট্রিয়াল দুই নম্বর দুই নম্বর হচ্ছে এম জি এস ফোর কমা সেভেন এইচ টু তাহলে এইটার সাথে যাবে হচ্ছে এপসম সল্ট আর তিন নম্বর জিঙ্ক মানে জেডেন এস ও ফোর সেভেন এইচ টু ও তা এটার সাথে যাবে হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল এবং অপশান চার এফ ইএস ফোর কমা সেভেন এইচ টু ও সাথে বাদ থাকলো সেটা সেটা হচ্ছে গ্রিন ভিট্রিয়াল তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কোনটা সঠিক উত্তর হবে যারা বলছেন অপশান তিন নম্বর তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার অপশন এ নিউটন অপশন বি চার্লসের অপশন সি বয়লের এবং অপশন ডি হেনরির ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হেনরির নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান হিরাক্সের সংকেত কি অপশন এ এফ ইসো ফোর সেভেন এইচ টু ও অপশান বি এনএসিএল অপশান সি এজিসিএল এবং অপশান ডি সি একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এফ এস ও ফোর সেভেন এইচ টু নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থার্টি টু ওয়াটার বা লেমনেডের বোতলের ছিপি খুললে কি গ্যাস বেরিয়ে আসে অপশান এসিও অপশান বি এনো অপশান সি সিও টু এবং অপশান ডি এনও টু তাহলে বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিও টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি থ্রি এফ সি সি এল থ্রি কি ধরনের পদার্থ অপশান এ উত্যাগী পদার্থ অপশান বি জলাকর্ষী পদার্থ অপশান সি উদ্গ্রাহী পদার্থ এবং অপশান ডি কোনোটি নয় তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কোনোটি নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কীরূপ অপশান এ সমানুপাতিক অপশান বি ব্যস্তানুপাতিক অপশন সি প্রথমে সমানুপাতিক পরে ব্যস্তানুপাতিক এবং অপশান ডি কোনোটি নয় চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সমানুপাতিক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 35 দ্রবণ কোন ধরনের পদার্থ অপশন এ মিশ্র পদার্থ অপশন বি মৌলিক পদার্থ অপশন সি যৌগিক পদার্থ অপশন ডি কোনটি নয় 35 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিশ্র পদার্থ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 36 নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন অপশন এ নিউল্যান্ড অপশন বি ডোবেরিয়ার অপশন সি মেন্ডেলিফ এবং অপশন ডি বোর 36 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডেবিনিয়ার नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 37 আধুনিক দীর্ঘ পর্যায় স্মরণির মোট কটি শ্রেণী রয়েছে অপশান এ ষোলোটি অপশান বি সাতেরোটি অপশান সি আঠেরোটি এবং অপশান ডি নয়টি ৩৭ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আঠেরোটি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট মেন্ডেলিফের পর্যায়ের স্মরণিতে নিষ্ক্রিয় গ্র্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করে অপশান এ ও অপশান বি ভি অপশান বি অপশান সি ভিআই মানে হচ্ছে সিক্স এবং অপশান ডি হচ্ছে টু আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন মেন্ডেলিফের নিম্নের কোন মৌলকে দুষ্টু মৌল বা রং এলিমেন্ট রূপে চিহ্নিত করেছেন অপশান এ ইন টু অপশান বি ইউ অপশান সি টিএইচ এবং অপশন ডি এইচ টু উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এইচ টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 40 আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র নিম্নের কিসের ভিত্তিতে করা হয়েছে অপশান এ পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে অপশান বি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে অপশন সি মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এবং অপশান ডি উপরের সবকটির ভিত্তিতে প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সবকটির ভিত্তিতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 41 ওয়ান নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড় অপশান এ এলআই অপশন বি বি অপশন সি সি বি এবং অপশন ডি সি একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এলআই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 42 টু আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে মৌলের সংখ্যা কত অপশান এ একশো পাঁচ অপশান বি একশো নয় অপশান সি একশো আট এবং অপশান ডি একশো দশ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি একশো নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি থ্রি বিরল মৃত্তিকা বা লেন্থাইজড মৌলের সংখ্যা কত অপশান এ চোদ্দ অপশান বি পনেরো অপশান সি তেরো এবং অপশান ডি ষোলো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চোদ্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফোর বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে অপশন এ পাঁচ নম্বর অপশন বি ছয় নম্বর অপশন সি সাত নম্বর না অপশন ডি দু নম্বর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছয় নম্বর নেক্সট কোশ্চেনে চলে আসছি কোশ্চেন নম্বর 45 ফাইভ অক্সিনাইডস মৌলের প্রধান ধর্ম কি অপশন এ এরা ধাতু অপশন বি এরা তড়িৎ ধনাত্মক অপশন সি এরা রঙিন এবং অপশন ডি এরা তেজস্ক্রিয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এরা তেজস্ক্রিয় নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর ফর্টি সিক্স নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক অপশান এ এ অপশন বি এম জি অপশান সি এস এবং অপশন ডি এ এল ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এনে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সেভেন অক্সিনাইডস মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে অপশান এ পাঁচ অপশান বি ছয় অপশান সি সাত এবং অপশন ডি আট সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 48 এইট নিম্নের কোনটি সন্ধিগত মূল অপশন এ এফ সি অপশান বি এনপি অপশান সি এইচই এবং অপশন ডি এনএ আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এফ ই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নিমনের নাইন নিম্নের কোনটি ইউরেনিয়ামত্তর মৌল অপশান এ সিই অপশান বি এল ইউ অপশান সি এইচই এবং অপশন ডি পিইউ তাহলে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পি ইউ অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন কোনটি আদর্শ অপশান এ এনি অপশন অপশান বি এম জি অপশান সি এফ সি এবং অপশান ডি ইউ পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এম জি তো বন্ধুরা আমরা আপনাদের পনেরোটা আমরা আপনাদের পঞ্চাশটা প্রশ্ন কিন্তু আজকে আমরা সলভ করে ফেললাম আপনারা সবাই একে একে কে কত মার্কস পেলেন সেটা একটু ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন আপনাদের সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে এবং আমাদের ভিডিওটা কত সুন্দর বা কত অত্যাধুনিক করলে আপনাদের পারফরমেন্স আরও বেশি হবে তা সেটা আমরাও জানতে পারবো আপনারা অবশ্যই আপনারা ক্যালকুলেট করে সৎভাবে আপনাদের মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনে যেটা হোম টাক্কের প্রশ্ন আলোচনা হবে তা আজকের হোম টাক্কের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো আধুনিক দীর্ঘ পর্যায়ের সূত্র কে আবিষ্কার করেন অপশান এ নিউটন অপশান বি মেন্ডেলিফ অপশন সি বোর্ড এবং আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে আবিষ্কার করেন অপশান এ নিউটন অপশান বি মেন্ডেলিফ অপশন সি বোর্ড এবং অপশান ডি প্র্যাঙ্ক আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে যেটা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তার এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাই হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কি রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ